তো গাইস আমরা চলে আসছি আজকে ইট খোলার একদম নিচে, যেখানে তো এই যে এই জায়গাটাতে আসলে ইট পোড়া দেওয়া হয় গাইস। এটা হচ্ছে বাইপাস ইটের বাটা। তো আমরা দেখি এখানে রেখাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইটের বাটার গায়ে লেখা আছে। তো এটা হচ্ছে আপনার বাইপাস যেটা আছে সেই বাইপাসে এটা খোলা ইটের বাটা। তো গাইস আমরা চলে আসছি আজকে ইট খোলার একদম নিচে, যেখানে তো এই যে এই জায়গাটাতে আসলে ইট পোড়া দেওয়া হয়। তো আমরা সেই সেকশনটাতে চলে আসছি। আর এই যে দেখেন ইট খোলার যে চুঙ্গিটা আছে, তো এই মুহূর্তে ইট খোলা বন্ধ আছে, তো যার কারণে আমরা এখানে ভিডিও শ্যুট নিতে আসছি। দেখেন এখানে আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে। তো আজকে আমরা ফাইনালি চলে আসছি একটি ইট বাটায়। তো আমরা এখানে আমরা ভিডিও শ্যুটিং শ্যুট করার জন্য আসছি। তো গাইস মানে ইট খোলা এই মুহূর্তে বন্ধ আছে। তো ওই যে দেখেন এই যে এই জায়গাটাতে আমি যে জায়গাটাতে আসলে দাঁড়িয়ে আছি বা যে জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট নিতেছি, তো যে জায়গায় দাঁড়িয়ে আসলে ক্যামেরাটা ধরছি, তো সেই জায়গায় আসলে এখানে ইট পোড়া দেওয়া হয়। ঠিক আছে, এই মুহূর্তে ইট খোলা বন্ধ আছে, তো যার কারণে এ পর্যন্ত আমরা আসতে পারছি। কারণ ইট খোলা যখন রানিং থাকবে তখন কিন্তু আমরা আসলে এখানে আসতে পারতাম না, এখানে ইট পোড়া দেওয়া হয়। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন এই ঘরটাতে আসলে ইট পোড়া দেওয়া হয়। আর এই যে ইট খোলা চুঙ্গিটা দেখেন, তো রুমান আসলে কিছু বলতে চায়। রোমান ভাইয়া কেমন আছো তুমি? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাই ভালো। তুমি যে জায়গাটা আসলে দাঁড়িয়ে আছো এখানে কিন্তু ইট পোড়া দেওয়া হয়, রাইট? হ্যাঁ ভাই রাইট। এটাকে আসলে ভাই ইট বাটার কিলিং বলা হয়। এটাকে এখানে ইট পুরি। আগুন কোথায় ধরানো হয়? আগুন আগুন আমরা জানি যে আমরা যে চুঙ্গিটা দেখতে পাচ্ছি সেই চুঙ্গির মধ্যে আসলে এই উপরে চুঙ্গি দিয়ে ধোঁয়া ওঠে, কিন্তু আগুন ধরে আসলে ইটগুলো পুরে কোন জায়গায়? ইট আরটা এই যে কিলিংটা আছে, এই কিলিংটার মধ্যে আসলে এই যে খড়ি অথবা কয়লা দিয়ে তারপর এখানে আসলে ইট পোড়ানো হয়। ইট পোড়ানো হয় না? তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে আমরা একটা কিলিং দেখতে পাচ্ছি, এখানে যে ফাঁক ফাঁক জায়গাগুলো আছে এখান থেকে আসলে কয়লার মাধ্যমে আগুন দেওয়া হয়, আর সেই আগুন দিয়ে পরে যে আমরা চুঙ্গি আছে সেই চুঙ্গি দিয়ে ধোঁয়াটা উপর দিকে বের হয়। তো গাইস এই যে এই যে এই জায়গাগুলোতে সারি সারিভাবে আসলে ইট সাজানো থাকে। আর ইট খালার এরিয়াটা যদি আপনাদেরকে একটু দেখায়, অনেক বড় একটি এরিয়া। তো ওই দেখতে পাচ্ছেন ওই যে গাছ পর্যন্ত, ওই যে খেজুর গাছ যে দেখা যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে ইট খালার এরিয়া। তো এটা অনেক বড় একটি ইট বাটা। তো গাইস এটি হচ্ছে অনেক বড় একটি ইট খোলা। আর এই খোলার নামটা কি ভাইয়া একটু বলতে যদি আমাদেরকে? তো আমরা জানি যে এই খোলার নাম রে আসলে এই থ্রি এস বিকস্ট রাইট। তো আমরা একটু উপরের দিকে উঠবো এখন। গাইস ইট খোলার এটা অনেক বড়, তো আমরা একটু এই দেখেন যে সিঁড়ি দেওয়া আছে, তো আমরা ছোটো সিঁড়িতে না উঠে যে সিঁড়িতে এই সিঁড়িটা দিয়ে উঠবো। তো এই ইট খোলার নামটা দেখতে পারতেছেন, তো সিঁড়িটা দিয়ে আমরা এখন উঠবো। ঠিক এই জায়গাটাতে আসলে ইট পোড়া দেওয়া হয়। ঠিক আছে, তো এই মুহূর্তে যেহেতু ইটের সিজন নাই, কারণ এগুলো সিজন ছাড়া আসলে ইট খোলা চালু থাকে না, এই মুহূর্তে ইট খোলা বন্ধ আছে। এই যে দেখেন ইট খোলার এরিয়াটা, এটা অনেক বড় একটি এরিয়া। তো অনেক দূরে থেকে আসলে দেখলে মনে হয় যে ইট খোলার যে চুঙ্গিটা আছে এটা অনেক ছোটো বা অনেক চিকন এরকম কিছু মনে হয়, কিন্তু আসলে এটা অনেক মোটা, অনেক বড় একটি চুঙ্গি। দূরে থেকে দেখলে মনে হয় যে অনেক ছোট, কিন্তু আসলে এটা অনেক ছোট না, অনেক ইট খোলার এরিয়াটা অনেক বড় থাকে, দূরে থেকে দেখলে মনে হয় ছোট। তো এই যে এই জায়গাগুলোতে আসলে ইট পোড়া দেওয়া হয়। তো আমাদের টিমের সবাই এখানে আছে। দেন এই যে লিমন, রিফাত, ফাইম, রোমান সবাই আছে। তো সবাই মিলে আজকে চলে আসছি ইট বাটায় ঘুরতে। তো গাইস আজকে ভিডিও মেন শেয়ার, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল। হ্যালো গাইস, এটা হচ্ছে বাইপাস ইটের বাটা। তো আমরা দেখি এখানে রেখাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইটের বাটার গায়ে লেখা আছে। তো এটা হচ্ছে আপনার বাইপাস যেটা আছে সেই বাইপাসে এটা খোলা ইটের বাটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার এখন আসলে ইটের সিজন না, ডাল সিজন, যার কারণে আসলে খেলা স্টপ রয়েছে। আর এই স্টপে হওয়ার কারণে এখানে যত আমরা ইট দেখতে পাই সবগুলো আসলে স্টক করে দেওয়া আছে, এখানে স্টক করে রাখছে, কারণ যখন যখন সিজন হবে তখন ইটগুলো বিক্রি করবে। তো এটা হচ্ছে ইটের বাটা। তো এটা আপনি আপনার জানেন যে ঢাকা বাইপাস যেটা আছে ঢাকা বাইপাসের পাশে এই ইটের বাটাটি অবস্থিত। তো আপনারা জানেন যে আসলে এই যে ইটের বাটা থেকে আমরা বিভিন্ন স্থানে এখান থেকে আসলে ইট সরবরাহ করি। তো ইটের বাটার উপরে উঠলে আসলে ভয় কাজ করে, কারণ জানেন তো এখানে যদি পড়ে যায় একেবারে জ্বলে যাব।
এটা হচ্ছে আপনার ইটের বাটা। তো আসলে বাটাটা আপনার ওখানে আপনি যে ওই পাশটাতে আপনার আমরা গাড়ি দেখতে পাচ্ছি যে পাশটাতে, এটা হচ্ছে আমরা বাইপাস।